নাটক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় ছেড়ে এখন ফুটপাতে সবজি বিক্রি করছে, এমন ধারণা এই ব্যক্তিটিকে দেখে আপনার যে কোনো মুহূর্তে হতেই পারে। আসলে এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা আমরা কখনো নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারি না, যার বাস্তব প্রমাণ হচ্ছে ভিডিওতে থাকা এই ব্যক্তি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ব্যক্তিটি আসলে কে সেটা জানানোর জন্যই আমাদের আজকের এই ভিডিও। সুতরাং চলুন জেনে আসি কে এই ব্যক্তি, কি তার পরিচয়, নাকি উনি সত্যিকারই অর্থেই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। চলুন বিস্তারিত ঘটনাগুলো আমরা সরাসরি তার নিজ মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ শিপন ব্যাপারী। মোহাম্মদ শিপন ব্যাপারী, সত্যি কি এই নাম আপনার? আমার তো দেখে মনে হচ্ছে না, নাম তো আমার এটাই। আপনি কি কোনো নাটক করেছেন? না। কোনো সিনেমায় অভিনয় করেছেন? না। করেন নাই? কি বলেন, আমি তো জানি, মানে হঠাৎ করে আপনাকে দেখলাম, আমি তো ভাবলাম আপনি একজন অভিনেতা। আপনার নাম হচ্ছে অপূর্ব? অপূর্ব না আপনার নাম? মানুষে বলে। ভাই কোথায় থাকেন আপনি? মাদারীপুর। মাদারীপুর, আচ্ছা। পেশাগতভাবে কি করেন আপনি? ব্যবসা করি। ব্যবসা করেন, এটা হচ্ছে কাঁচামালের ব্যবসা না? এই যে এটা আপনার দোকান, কত বছর ধরে দোকানদারি করতেছেন? 15 বছর। 15 বছর। এই যে আপনি চুলের যে কাটিংটা দিছেন, এটা কি কাউরে দেখে দিছেন আপনি? না, আমার ছোট থাকতে এই চুল বড়। অভিনেতা অপূর্বকে দেখছেন আপনি কখনো? হ্যাঁ দেখছি। নাটক দেখছেন মেজাবিনের সাথে বা বিভিন্ন মানুষের সাথে? নাটক দেখি, অনেক দেখি নাটক। দেখছেন, তার নাটক কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে। ভালো লাগে, আচ্ছা। আপনি কি এটা জানেন যে আপনার চেহারাটা দেখতে অবিকল সেই অপূর্ব ভাইয়ের মতো, এটা কি আপনি জানেন? হ্যাঁ এখন জানি। এখন জানেন, মানে আগে আপনি জানতেন না? না, অনেক আগে তো আর জানতাম না। আপনার বর্তমান বয়সটা এখন কত চলছে? 30। আচ্ছা, তার মানে আপনি কোনো নাটক সিনেমা কোনো কিছু করেন নাই, বাট আপনি দেখতে অবিকল একদম অপূর্ব ভাইয়ের মতো। আচ্ছা, এখন ধরেন মানুষ চাইলে তো অনেক কিছু পারে, হুট করে যদি মনে করেন কোনো নাটক এবং সিনেমায় চান্স পেয়ে যান, করবেন কি আপনি? চেষ্টা করা যাইব। চেষ্টা করা যাইতে পারে, মানে একটা মোটামুটি একটা ইচ্ছা আছে মনের ভিতরে, তাই না? আচ্ছা, যেহেতু অপূর্ব ভাই আর আপনার চেহারাটা দুইজন দেখতে মানে মোটামুটি একই রকম লাগে, বা আমাদের কাছে লাগে, আপনার কাছে কতটুকু লাগে আমি জানি না, অপূর্ব ভাইকে কখনো বাস্তবে দেখছেন সামনাসামনি? না, বাস্তবে দেখিনি। ইচ্ছা কি আছে? হ্যাঁ ইচ্ছা আছে। ইচ্ছা আছে, মানে দেখার একটা ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা আপনার সেই ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে এই মানুষটাকে দেখে অনেকেই ধারণা করতে পারেন যে হয়তো বা অপূর্ব ভাই এখানে বসে আছে, আসলে কিন্তু না। ওনার নাম হচ্ছে, ওনার নিজের মুখে কিন্তু বললো, এবং উনি একজন ব্যবসায়ী, কাঁচামালের বিক্রেতা। তো সব কিছু মিলিয়ে আপনারা জানতে পারলেন এখানে তার স্থানীয়, এখানে কিন্তু অনেকজন মানুষ আছে এলাকার যারা আছে, তারা সবাই কিন্তু হচ্ছে তাকে মোটামুটি খালি করেন। তো এই যে মনে করেন আপনার ফেসবুকে দু একদিন ধরে হচ্ছে আপনার একটা ভিডিও, তারপরে কিছু ছবি কিন্তু ভাইরাল হচ্ছে, ঠিক আছে, অনেকে দেখতেছে, অনেক শেয়ার হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যারা শেয়ার করতেছে তারা কিন্তু অপূর্ব ভাই ভেবেই শেয়ার করতেছে। তো মোটামুটি বলতে গেলে বলা যায় আপনি একজন ভাইরাল পারসন এখন। তো সব কিছু মিলে এই ভাইরালটাকে কি আপনি উপভোগ করতে পারতেছেন? মানে আপনার কাছে কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে একটু বলেন, সত্যি কথা বলবেন। ভালো লাগে। বিরক্ত বোধ হয় না যে এই যে এত মানুষ দেখা করতে আসে, তারপর অনেক সময় দেখা গেছে আপনি যেহেতু একজন ব্যবসায়ী, ব্যবসা করেন, ব্যবসার খাতিরে আপনার অনেক জায়গায় যেতে হয়, হুট করে রাস্তার ভিতরে একজন দাঁড় করায় বললো যে এই অপূর্ব ভাই না আপনি, বা আপনি তো অপূর্ব ভাইয়ের মতো দেখতে, তা তো একটু সমস্যা হয়, এর কারণে আপনি অনেক সমস্যায় ভুগছেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই জিনিসটা আপনার কাছে ভালো লাগে না যে দেখা গেছে অনেক মানুষ আসবে, আপনারে দেখবে, আপনার সাথে সেলফি তুলবে, এটা আপনার কাছে ভালো লাগে না? না। আচ্ছা, তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন। তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সব কিছু মিলিয়ে আমরা চাই যেন আপনার জন্য ভালো কিছু হোক, ঠিক আছে? ভাইরাল তো অনেক মানুষই হয়, ভাইরাল হওয়ার পর দুই দিন পর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ দেখা যায় ভাইরাল হওয়ার পর অনেক নেগেটিভ কিছু তার বের হয়ে আসে। ধরেন আপনি ভাইরাল হলেন, কয়েকদিন পর হচ্ছে আপনার নিয়ে সমালোচনা করতে 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 ডালে চালে খিচুড়ি বানিয়ে পরে লাস্টে দিয়ে হচ্ছে আপনারা দেখলে মানুষ খারাপ ভাববে, এরকম ভাইরালও কিন্তু অনেকে হয়েছে ইতিপূর্বে। ওরকম ভাবে তো ভাইরাল হতে চান না, কিন্তু ভালো যদি কোনো কিছু করতে পারেন সেটা আপনার ইচ্ছা আছে। ওকে, ঠিক আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো আমরা রিসেন্টলি আমাদের ইচ্ছা যে ভাইকে নিয়ে আমরা কিছু কাজ করব। তো আপনারা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদেরকে যে আমরা কি ওনাকে নিয়ে কিছু কাজ করব কিনা, আর সেটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা মনে হবে সব কিছু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা সবাই কমেন্ট করেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আমাদের এই চ্যানেল থেকে ভাইয়ের নাটক এবং শর্ট ফিল্ম আসবে, আপনারা দেখতে পারবেন। তো সব কিছু মিলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো আমি এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।